হুজুর আজকে আসর নামাজ পড়তে পারি নাই কেন খেলা ছিল খেলা এই খেলার মাঠে বহু যুবকের মৃত্যু হয়েছে ইতিহাস আছে না এই খেলার মাঠে বহু ফুটবল দুনিয়া থেকে ফুটবলার দুনিয়া থেকে বিদায় হয়েছে এই খেলার মাঠে বহু ক্রিকেটার দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই খেলোয়াড় তোমাকে আল্লাহ বানাইতে পারে খেলোয়াড় হিসেবে নেমেছো লাশ হিসেবে ওই মাঠ থেকে ফিরে আসতে পারো ঠিক কি না তোমাকে যে আল্লাহ তৌফিক দিলেন সুস্থ রেখেছেন এইজন্য তুমি খেলতে নেমেছো আর সেই খেলা উসিলা দিয়ে তুমি নামাজ পড়তেছো তোমার চেয়ে বড় নাফরমান পৃথিবীতে আর একটা হতে পারে না ঠিক কি না তুমি বন্ধুদের আড্ডায় পড়ে তোমার বন্ধু বড় না তোমার আল্লাহ বড় আমাকে বলো তোমার ব্যবসা বড় না তোমার আল্লাহ বড় যদি তোমার ব্যবসার যে তোমার আল্লাহ বড় হয় সেই ব্যবসা বন্ধ করে আল্লাহর হুকুমের সাড়া দিয়ে নামাজে দাঁড়াতে হবে প্রমাণ করতে হবে তোমার ব্যবসার যে তোমার আল্লাহর হুকুম বড় ঠিক কি না তোমার চাকরি হুজুর চাকরি করি নামাজের টাইম পাই না চাকরি করে নামাজের টাইম পাও না তোমার ওই চাকরি তোমার ধ্বংসের কারণ হতে পারে কথা বলেন তোমার ওই চাকরি তোমার ধ্বংসের কারণ হতে পারে হুজুর সময় পাই না খুব ব্যস্ত বিজি মানুষ আই এম বিজি ইউ আর বিজি তুমি খুব ব্যস্ত তুমি খুব ব্যস্ত তোমার সময় আল্লাহ দিতে পারে খালি অ্যাক্সিডেন্ট করে দুইটা পা ধ্বংস করে দিবে হসপিটালের বিছানায় বছরের পর বছর থাকা লাগতে পারে ঠিক না তুমি ব্যস্ততা দেখাচ্ছ কাকে ব্যস্ততা দেখাও হ্যাঁ আর বলবো না শুধু এতটুকু বলবো যুবক যদি তোমার বিবেক থাকে তোমার পরিচার ভিতরে যদি উপলব্ধি থাকে তাহলে তুমি আজকের পরে নামাজ ছাড়তে পারো না আজকের পরে নামাজ ছাড়তে পারো না খালি এতটুকু হিসাব করো যে তোমাকে দুটি চোখ কে দিয়েছে তোমার এই দুটি কান কে দিয়েছে তোমাকে হাত কে দিয়েছে কে কে তোমাকে নিঃশ্বাস টানার মতো সুযোগ দিচ্ছেন কে তোমাকে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিচ্ছেন তুমি খাবার পরে তোমার পেটের ভিতরে খাবারটা কে হজম করছে আল্লাহু আকবার একজন মানুষ খেতে বসেছে পানির গ্লাসটা হাতে নিয়েছে এক ঢোক পানি ভিতরে ঢুকিয়েছে হঠাৎ করে মারা গেল কি রে ঘটনা কি বলছে পানি যে পান করছি পানি পান করার সময় পানির ঢোকটা তার গলার মধ্যে আটকে সে মারা গেছে দেখেন পানিটাই তার মৃত্যুর কারণ হয়েছে আপনি দেখেন না ইন্টারনেটে আহা হোটেলে গিয়েছে সুস্থ মানুষ কফির মগ হাতে নিয়েছে চেয়ারে বসেছে কফিটা হাতে নিয়ে মাত্র খেতে যাবে সুস্থ মানুষ ভিডিও আছে ঠাস করে চেয়ার থেকে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা কার তুমি মনে করছো আমি সেটা এখন সুস্থ কোনো সমস্যা নাই তোমার এই সুস্থতার মধ্যে যে ভিতরে কত রোগ তোমার আছে তুমি জানো না কখন টের পায় যখন এটা শেষ পর্যায়ে যায় হয়তো এখনো টের পাও নাই এখনো টের পাও নাই হুজুর সময় পাই না খুব ব্যস্ত থাকি কামে কাজে থাকি নামাজের টাইম পাই না টাইম পাবে সময় অনেক পাবে কবরে যাওয়ার পরে সময়ের শেষ নাই অনেক সময় পাবে সময় তুমি পাও না তো হসপিটালে যাও হসপিটালে ক্যান্সার হয়েছে 5 বছর 10 বছর ক্যান্সার হয়েছে স্ট্রোক করেছে প্যারালাইজড হয়েছে প্যারালাইজতে আক্রান্ত হয়ে 5টা বছর বিছানার সাথে লেগে আছে সময় আছে কি নাই তার সময় আছে হ্যাঁ তার তো সময় আছে তোমার তো সময় এরকম আল্লাহ বের করে দিতে পার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ বান্দা যদি আবার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়াই দিব তুমি যে সুস্থ আছো আবার শুকরিয়া আদায় করো সুস্থ আছো নামাজ একটু বাড়ায় পড়ো তাহাজ্জুদ নিয়মিত পড়ো সুস্থ আছো একটু দান সদকা বেশি করে করো হালাল রুজি করতে পারছো দান সদকা বেশি করে করো